বহুত জ্বালারে মানে টপিক খুঁজে বেড়াইতে লাগে না। গুড মর্নিং গাইস, মাত্র টিউশন পড়ে আসলাম, এখন কলেজ যাবো। 11:35 ক্লাস, তো এখন বাজে হলো 11:30, তো 5 মিনিট হাতে আছে, জানি না ঠিক টাইমে ক্লাস করতে পারবো নাকি। আগে খেয়ে নি, বাড়ি থেকে একদম খেয়ে আসিনি, মা ভাত মেখে রেখেছিল কিন্তু আমি খাইনি, পোদ্দার এনেগিরি করেছি। তো আমি আছি আর হচ্ছে বাবলি আছে, তো আমরা দুজন মিলে আগে খেয়ে নিচ্ছি। তার কারণ আর আরেকটা কথা, আমি ওয়ারেসের জল নিয়ে এসেছি, তার কারণ আমার মাথা ঘুরায় প্রচন্ড, তোমরা জানো প্রেশার লোয়ের প্রবলেম, তো ওয়ারেসটা আমি সঙ্গে করে নিয়ে নিয়েছি। সাদা খামের নালে খানা মেকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের নালে খানা মেকেছে তার গানে। তো কলেজ থেকে চলে আসলাম, কলেজ থেকে চলে এসে এখানে কিছু বাজার করছি, তার কারণ হচ্ছে মা আমাকে বলে দিয়েছে যে এটা এটা আনতে হবে, আর যেহেতু আমি এখানে এসেছি আর তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে, আর তাছাড়া এখন বাড়ি গিয়ে মার চ্যানেলে শ্যুট করবো। তো তোমাদের ভালো ভালো রেসপন্স পাচ্ছি, আমি এটাতেই হ্যাপি। সত্যি আমার একটা ক্লাস করে এসেছি, দেন আমি একটা মানে টিউশন পড়লাম, তো আমি যাদের সাথে এসেছি তারা হচ্ছে ওই যেটা টোটোতে বসে আছে, তো চল জিনিসটা নেওয়া যাক। তো বন্ধুরা, শুক্রবার দিন কলেজ থেকে আসার পর মা যেসব কিছু আগে থেকে রান্না করে রেখেছিল, তো আগে খেয়ে নিচ্ছি, তারপরে মার চ্যানেলে শ্যুট করবো। তো মা রান্না করে রেখেছিল কলমি শাক, কলমি শাক তো দারুণ লাগে, আর কলমি শাকের মুসুর ডাল যখন বানায় না, ওই রেসিপিটা জাস্ট অসম, ওটা পরে একদিন মা চ্যানেলে শেয়ার করতে বলবো মাকে। আর দেখো এখানে হচ্ছে মোচার ঘণ্ট, ইস মানে মোচা মোচা জিনিসটা মানে কার না না হলে, কিন্তু যখন মোচা কিন্তু খেতে যতটা টেস্ট, মানে মোচাটা তৈরি করা ততটাই কঠিন। আর একটা জিনিস লক্ষ্য করবে, যে জিনিসটা খেতে টেস্ট সেই জিনিসটা তৈরি করতে কিন্তু অনেকটা খাটনি লাগে, অনেকটা। তো মোচা আগে মোচা বানালে কী করে মা বলো তো, আগের দিন রাত্রেবেলা মোচাটা কেটে রেখে দেয়, তো মা এটাই করে। তারপরে দেখো আমার থালাটা এত গোছানো হয়ে গেছে, আজকের লাঞ্চ লাঞ্চ মেনুতে আছে মোচার ঘণ্ট আর কলমি শাক, আর ওদিন বানিয়েছিল একটা খুব সুন্দর রেসিপি, যেটা আমি ডেসক্রিপশনে বক্সের লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখো। আর এটা নিয়ে আমাকে অনেকে বলেছো, এবার তো ডোনা আর তোরা তো ভালো ভালো খেতে পারবি, মার চ্যানেলে শ্যুট করবে, তো ঠিকই বলেছো তোমরা অবশ্যই কথাটা। কলেজ থেকে এসে মার চ্যানেলে শুট করতে বসলাম, তো যেই দেখলাম কাজু বাদাম আর কিশমিশ, আমাকে কে পায়, একটা তো ঢুকাতে হবে না পেটে। আমার বন্ধুরা কিন্তু দেখছে, ঠিক আছে, তোমাকে অনেক সাপোর্ট করছে জানো, উৎসাহিত দিচ্ছে তোমাকে চ্যানেলে গ্রো করার জন্য, চ্যানেলে আরো কাজ করার জন্য, বুঝলে, লজ্জা পায় লাভ নেই, তুমি তোমার কাজ চালাও। একটু লজ্জা লাগে বলো, তাই না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মা এটা ভিডিও করছে, এই ভিডিওটা তোমরা আমার এই ব্লগটা যে যাবে তার আগে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এই ভিডিও, ঠিক আছে, তোমরা দেখে নিও। ভাত তো দেখলে তোমরা আগে খেয়ে নিয়েছি, কলেজ থেকে আসা মাত্র ভাতটা খেয়ে নিয়েছি, তোমার রান্নাটা রান্না করলাম, আমি টেস্ট করে ফেললাম, একদিকে ভালোই হয়েছে, আমার প্রতিদিন সুন্দর সুন্দর রান্না করবা, আর আমি আর আমার ভাই খালি টেস্ট করবো খাবো, আর ব্যাড লাক দিদি দিদি হঠাৎই খেতে পারবে, রোজ খেতে পারবে না, তাই না, আমি এটা খাই না তুই খাবি, মা গো একবার ঢুকাই ফেলি।
দারুণ হয়েছে রেসিপিটা, তোমরা দেখো ডেসক্রিপশনে লিংক দিব। আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তো আমাকে আমার ভাই একটা স্কুল থেকে এসেছিল তখন ডেয়ারি মিল্কটা এনে দিয়েছিল, তো ফ্রিজ নেই যেহেতু, এখন ডেয়ারি মিল্কটাকে কী করবো বলো, তার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তবুও না কীরকম জানি ড্যাম ড্যাম হয়ে গেছে, আর কিছু করার নেই, এভাবেই চলতে হবে। বন্ধুরা, আজকে আমি আমার মার উপরে একটা প্র্যাঙ্ক করব। আমার মা বাইরে আছে, গাছতলায় বসে আছে, আসলে ঘরে খুব গরম, তো সেই জন্য মানে ফ্যানের হাওয়া প্রচণ্ড গরম লাগছে, তো আমি আজকে মাকে একটা প্র্যাঙ্ক করব। একটু ক্যামেরাটা আমি সেট করব, কোথায় বলতে পারবো। আমার ভাই আমাদেরকে পার্টি দিবে, মানে সিঙ্গারা আমার ভাই এনেছে, ভাইয়ের টাকাতে, অ্যাকচুয়ালি দিদি ওকে টাকা দিয়েছে, তো সেই টাকাতে, দিদি টাকা দিয়েছে তো ও সেই টাকাতে বললো কি না তোদের জন্য চল সিঙ্গারা নিয়ে আসি, দেখো। প্র্যাঙ্কটা কি ঠিকঠাক মতো হলো নাকি বন্ধুরা, স্কিপ করো না, দেখতে পারবে। আমার সমস্ত প্ল্যান কেন এরকম হয় বুঝি না, তোমরাই বলবে কিন্তু। হ্যাঁ, এত নিখুঁতভাবে করি তবুও বুঝি না। দেখলে আগের দিন রাতের বেলা প্র্যাঙ্ক যেটা করতে নিলাম মার সাথে, এত ভালো একটা প্ল্যান ভেবেছিলাম, কি হলো সমস্ত কিছুটাই চপার হয়ে গেল। আমি কিছু বুঝলাম না আমার মা এতটা চালাক হয়ে গেল কেন, কি করে এতটা চালাক হয়ে গেল মানে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তোমরাই বলো মা আমার মা এত কেন চালাক। মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, অন করছো তো, এটা হলো পরের দিন সকালবেলা। তো আজকে হচ্ছে 13ই আগস্ট, কালকে 14ই আগস্ট, কালকে আয়ুষের বার্থডে, তো সেই জন্য কিছু আনার জন্য বাজার যাচ্ছি, আরও তার মধ্যে কিছু বাজার করার আছে, তো সেই জন্য বাজার যাচ্ছি। চলো বন্ধুরা, থাকো না তা। এটা যে স্টেজে এইভাবে চলে, তাই না? তো আয়ুষের জন্য আমি নিয়ে নিলাম এই গিফটটা, দেখো উপরে যে গাড়িটা করা আছে, মানে ও গাড়িটাই সেম টু সেম এটাই নিয়েছি। তো অ্যাকচুয়ালি আয়ুষকে আমার, যখন আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, তখন আয়ুষকে আমার মিনি মিনি গাড়ি, ছোটো ছোটো গাড়িগুলো হয় না, সেই গাড়িগুলো দেওয়ার কথা ছিল। তো তখন কিছু কারণে আমি তখন দিতে পারিনি, তো আমি কিছু কারণে দিতে পারিনি, খুবই প্রবলেম ছিল, সেই জন্য আমার খুব খারাপ লেগেছিলো। জানি না এই গিফটটা আমার আয়ুষের, মানে আমার ছোট্ট পাপার পছন্দ হয় নাকি, আমি পছন্দ হয় নাকি, আমি অবশ্যই সেটা ক্যাপচার করার চেষ্টা করব। আমি নিয়ে নিলাম, দেখো সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে কাকু, আর একটা রাখিও নিয়ে নিচ্ছি। আর তাছাড়া কি বলতো বন্ধুরা, যখন দিতে পারিনি না তখন খুব খারাপ লেগেছিলো, আর এবার বার্থডেতে আমার ইচ্ছে ছিল, যেহেতু ও আমার কাছ থেকে মিনি মিনি গাড়ি চেয়েছিল, তো আমি ওটাই দিব, কিন্তু পাইনি দোকানে, তো সেই এখন ওটা পাইনি, এখন কি করবো বলো। আরেকটা এখন ভালো জিনিস, এই গাড়িটা না ঘুরে গোল গোল ঘুরে অটোমেটিকলি যায়, খুব সুন্দর একটা গাড়ি, আশা করছি পছন্দ হবে, জানি না এখন কীরকম, তার কারণ বাচ্চা মানুষের পছন্দ হয় নাকি আমি সত্যি জানি না। তো দেখো খুব সুন্দর করে পার্পল কালারের প্যাকেটিংয়ের প্যাকেজটা, তার সাথে সাথে রাখিটাও পার্পল কালারের, একদম ম্যাচ করে সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে। সত্যি কাকুর দোকানে খুব সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় আমাদের বাজারের সামনেই, খুব সুন্দর।
পায়েশের জন্য আমার বাজার করা হয়ে গেল। কি নিলাম সেটা তোমাদেরকে পরে বলে দিব, ঠিক আছে? প্যাকিং করা হয়ে গেছে, এখন আমি যাব হচ্ছে বাজার করতে, মার চ্যানেলের শুট আছে। তো আমার গালামাল দোকানের বাজার নেওয়াও কমপ্লিট হয়ে গেল। তো একটা যে দোকান, মানে বাজারে আসলে কোনটা থুয়ে কোনটা বাজার করবো আমি সিরিয়াসলি বুঝে পাই না। আর মার চ্যানেলের জন্য আজকের জন্য আর কালকের জন্য দুদিনের জন্য বাজার একবারে করে রেখেছি, তার কারণ কালকে আয়ুষের বার্থডে, এক ফাঁকে আমাকে এখানে আসতে হবে শ্যুট করতে। তো সেই জন্য ভর দুপুরবেলা বাজার করে বন্ধুরা এই রোদের মধ্যে যেতে কীরকম লাগে বাড়িতে বলো। ভর দুপুরবেলা, এখন বাজে 12টা, তো 12টার সময় আমি বাজার করে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে স্নান টান করবো, 4টার সময় লাইভে আসতে হবে, মার ভিডিও শ্যুট, এসবই চলছে আমার জীবনে। ভিডিও শেষে বলে দিচ্ছি বন্ধুরা সরি, তার কারণ লাইভে আসার কথা ছিল, আমি লাইভে আসতে পারিনি। তো খুবই শীঘ্রই লাইভে আসবো, আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, আবার প্রেশার লো হয়ে গেছিলো, সেই জন্য আমার লাইভে আসা হয়নি। বন্ধুরা পারলে আমাকে ক্ষমা করে দিও, তোমাদের কথা দিও, কথা রাখতে পারলাম না।